बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम एग्रिकल्चर हेल्पर यूट्यूब चैनल पक्ष के सबाई के जाना सालाम आसलामुकुम। आज के आमी आसछी दाउद नवाबगंज थानार दाउदपुर यूनियने एटा हरिरामपुर बोले एटा आजीज डाक्तार एकटा नजिरविहीन माल्टा एवं ड्रागन बागान एवं साथे साथी फसल आछे। आपनारा देखले अबाक हबेन दिनाजपुर जिला नवाबगंज थानाते दाउदपुर यूनियने जे माल्टा आल्ला पाकेर दया आल्लार इच्छाई एखाने उत्पादन होसे जेटा आपनारा निजे चोखे ना देखले एखाने ड्रागन माल्टा एवं किछु मानसम्मत आम आछे एगुलो आपनादेर सामने आमरा उपस्थापना करब। कृषक एवं कृषियानीर गल्प तुले धरार लक्ष्यई कृषिके आधुनिक करार लक्ष्यई आमरा सब समय छुटे चलि आपनादेर सफलता व्यर्थतार गल्प तुले धरार लक्ष्ये। आज के आमरा सफलतार गल्प तुले धरब आजीज डाक्तारेर माल्टा बागान एवं ड्रागन बागान। आपनारा एग्रिकालचार हेल्पार यूट्यूब चैनल संगे प्रिय दर्शक आसले आज के आपनादेर सामने काश्मीरी बराई एवं एक नतून ड्रागन बागान जेटा आसले बांग्लादेशेर ड्रागन फलटा एक आलोड़न सृष्टि करछे आसले कृषक कृषाणीर मन काड़ा एक फल एवं भोक्तादेर एक पसंद स्वरूप फल। देखें गाछ लागार परेई आसले जे ड्रागन फलटा अति द्रुत आसे। आमि एक ड्रागनेर नतून बागाने दंडायमान होछि एटा डक्टर आजीजेर बागान। এই বাগান তত্ত্বাবধানে আমার দুইটা ভাই এখানে আছে উনি ডক্টর মানুষ উনি আসলে সব সময় এই বাগানে থাকে না। এই ভাই দুটাই আসলে বাগান দুটা এই জন্ম থেকে এ পর্যন্ত পরিচর্যা এবং আজিজ ডাক্তার অর্থনয়নে বাগান পরিচর্যা এবং বাগানের দ্বিতীয় মালিক বললে ভুল হবে না। যারা আসলে লালন পালন করে তারাই কাগজ কলমে মালিক আজিজ ডাক্তার, কিন্তু এই ভাই আসলে এটা তত্ত্বাবধান করে তাকে এই বাগানটা আর কি দেখছেন করে। আমরা তার মুখেই শুনবো যে আসলে এই ড্রাগন ফলে কিভাবে তারা উৎসাহ পালো এবং এই ড্রাগন ফলের বর্তমান অবস্থা কি, এই ড্রাগন ফল নিয়ে ভবিষ্যতে তারা কি করবে এটাই আপনাদের সামনে তুলে দেব। ভাই আপনার পরিচয়টা একটু দাও। মোহাম্মদ বাবুল মিয়া, গ্রাম পুটিহার। আপনি এই ড্রাগন বাগানটাতে কতদিন এই গাছের বয়স আর কি? ড্রাগন বাগান আমাদের গাছের বয়স হচ্ছে ৬ মাস, ৬ থেকে ৭ মাস বয়স। এটা লাগাতে গেলে কি করতে হয় আর এই খুঁটিগুলো আসলে কত ফিট আপনাদের? আমাদের খুঁটি আছে ৬ ফিট করে, ৬ ফিট খুঁটি আছে, ২ ফিট নিচে আছে আর ৪ ফিট উপরে আছে। এই খুঁটিগুলো পার পিস খুঁটি আপনারা কত টাকা দিয়ে কিনছেন? ১২০ টাকা করে পয়সা একটা করে খুঁটি। হ্যাঁ প্রিয় দর্শক, আরেক জায়গাতে আমরা ভিডিও নিলাম, দেখেন এখানে উনি বলল ৫০০ টাকা আর এখানে ১২০ টাকা, এখানে অর্থাৎ ৩৮০ টাকার কম বেশি। দেখেন আপনারা অবশ্যই অবগতর জন্য আপনাদেরকে আগ্রহ সৃষ্টি করার জন্য একটা খুঁটি কত বললেন আপনি? ১২০ টাকা করে। আর ১২০ টাকা। আর একটা ভিডিও আমার ড্রাগনেরই আপনারা পাবেন এই চ্যানেলেই, তারা খুঁটি তৈরি করছে ৫০০ টাকা দিয়ে। এখানে কত টাকার ডিফারেন্স আপনারা অবশ্যই যারা ড্রাগন বাগান হবেন এখানে আমরা তথ্য দেওয়ার জন্য আসছি। আপনারা কম খরচে যদি বাগান নেন, ইনস্ট্রুমেন্ট কিনতেই যদি আপনারা টাকা নষ্ট করে ফেলান তাহলে আসলে আপনারা বাগান করে লাভবান হতে পারবেন। ভাই এটা ফল আসতে কতদিন সময় লাগে? ড্রাগন ৬ মাসের ভিতরেই ফল দেয় আর কি। ফল এটা এই গাছটার বয়স কত আসলে? আমাদের এই গাছের বয়স হচ্ছে ১ বছর পূর্ণ হয় নাই, তবে বোরাইয়ের কারণে গাছগুলা দুর্বল পড়ে গেছে, নাতে অনেক আগেই ফল। এই বছর কি বোরাই ধরছিল এখানে? জি এই বছর। এই বাগান থেকে বোরাই কত টাকা বিক্রি হচ্ছে? এই পানি জমা হওয়ার কারণে মানে বৃষ্টি বাদল হওয়ার কারণে আমাদের এবার বোরাই বিক্রি হয়েছে ৩০,০০০ টাকা। মানে নিচু জমি হওয়ার কারণে, জলাবদ্ধ হওয়ার কারণে বড় ঝুরে পড়ছিল। প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা থেকে শিক্ষা নেবেন যেগুলা আসলে ফলের বাগান সেগুলা যেন জলাবদ্ধ না হয়, আপনারা একটু উঁচু এবং মানসম্মত জমিতে এই বাগানগুলো করবেন। আসলে এই ড্রাগন ফলে কি কোনো রোগ বালাই হয় ভাই? এই বাগানটা অদূর ভবিষ্যতে এই ডাক্তার সাহেব আরো কত কি আরো ডেভেলপ করা বা আরো বড় করবে এরকম কোন পরিকল্পনা আপনারা করছেন? প্রিয় দর্শক আসলে ড্রাগন বাগান বাংলাদেশে একটা ঐতিহ্যবাহী ফল, এই বাগানের চারাগুলো কোথায় থেকে আপনারা সংগ্রহ করছেন? আমরা এগুলা দাঁড়িয়া থেকে কিনে নিছিলাম ৩০ টাকা করে পিস,
আর এখন 30 টাকা করে নেওয়ার পর থেকে আমরা লাগে ইগলার থেকে আমরা বাড়াইছি আর কি নিজেরাই চারা উৎপাদন। প্রিয় দর্শক, এখানে আমরা আরেকটা তথ্য পেলাম, এটা অতি দ্রুত চারা লাগার কতদিন পর থেকে আবার চারা সংগ্রহ করা যায়? ড্রাগন চাষ করতে কি সার গোবর বা কি লাগে নিচে একটু যদি আমাদের উদ্যোক্তাকে বলতে? জৈব সার দিতে হয়, মাটিটা খুঁড়ে নিয়ে জৈব সার দেওয়ার পর আবার ওটা খুঁদলে ফির আবার ফির জৈব সার উপর দিয়ে তারপর আমরা লাগাই। আর কোনো তাহলে এগুলাতে গোবর সার দিতে হয়? আর পরিচর্যা কিরকম, মানে সব ধরনের কৃষক কি এই ড্রাগন ফল চাষ করতে পারবে? এখানে কোনো জটিলতা আছে আপনারা যদি আমার উদ্যোগ থেকে বলতেন? জটিলতা বলতে কি মনে করেন, সব সময় আর পোতালে লাগিয়ে থাকতে হয়, গাছের গোড়ায় ঘাস হতে দেওয়া যাবে না, সব সময় মনে করেন যে পরিষ্কার রাখতে হবে, কি হচ্ছে দেখা লাগবে, এতে গাছ হালে যাচ্ছে বাঁধ দেওয়া লাগবে, সব সময় থাকতেই হয় আর কি গাছে, সবসময় পরিচর্যা করতে হয়। তাছাড়া এমন কোন জটিলতা আছে যে সব ধরনের কৃষক কি চাষ করতে পারবে? সবাই পারবে। এখানে যে এমন কোন জটিলতা আছে যে সব কৃষকই পারবে না? সবাই পারবে, সমস্যা নেই। প্রিয় দর্শক, এটা একটা আসলে ড্রাগন, আমরা যেখানে গেছি এখানে কোনো জটিলতা নাই, কোনো সেরকম মরণ ব্যাধি বা ভাইরাস টাইরাস ধরে বা গাছ নিজে নিজে মারা যায় এমন কোনো জটিলতা আছে কি? না, কোনো কিছু না। প্রিয় দর্শক, আসলে ড্রাগন ফলটা আমাদের এলাকায় নতুন আসছে নবাবগঞ্জ থানাতে, আমরা নতুন আর কি, আমরা যেখানে যাচ্ছি অনেক বাগান আপনাদেরকে আমরা আরেকটা ভিডিওতে অবগত করছিলাম, অনেক বাগান দেখা দেখি চাষ হচ্ছে ইনশাল্লাহ। এখানে আরও একটা বাগান ড্রাগন আছে, এটা আমাদের ওল্ড বাগান আর কি, এই বাগানটারও আপনারা ভিডিও পাবেন। আপনাদের অবগতি করার জন্য এখানে দেখেন ড্রাগন ফল সাথে বড়াই, এই সাইডে দেখতেছি প্রিয় দর্শক, এখানে ড্রাগন আছে আবার লাগাছে হলো মালটা, সাথী ফসল হিসাবেও আসলে ড্রাগনটা আপনারা করতে পারেন। এই ড্রাগন হতে পারে আমাদের দেশের অর্থকরী ফসল, এবং ড্রাগনের আমি বিভিন্ন তথ্য এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি এটা একটা ঔষধি ফল, বিভিন্ন ডায়াবেটিস হার্টের বিভিন্ন উপকারে আসে। আমরা চাইলে ড্রাগন ফল চাষ করে বেকার অর্থ দূর করতে পারি এবং বেকারদের কর্মসংস্থান করতে পারি। এই ডক্টর সাহেব যদি বাগান না লাগাতো তাহলে এই এই ধরনের আসলে কৃষি কাজে লাগতো না, কৃষি সমৃদ্ধশীল বাংলাদেশ হতো না। আসলে যারা ডাক্তার, যারা মাস্টার, যারা অফিসার, তাদের আমরা উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল, আপনারা আপনাদের পতিত জমিগুলোতে বিভিন্ন মালটা, ড্রাগন, লেবু, লিচু বিভিন্ন ধরনের কৃষি ফসল চাষ করে আপনি ফলের চাহিদা এবং কৃষিকে সমৃদ্ধ করতে পারেন। কারো সফলতা এবং ব্যর্থতার গল্প যদি থাকে আপনারা আমাদেরকে অবগত করবেন। এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল আপনাদের সফলতা, আপনাদের উদ্ভাবনী, আপনাদের তথ্য দেশ জাতিকে অবগত করে কৃষিকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে আমরা সবসময় কথা বলে থাকি। আধুনিক কৃষি আমাদের মূল লক্ষ্য। এখানে আরেকটা ভিডিও, এখানে স্টেপ বাই স্টেপ ভিডিও, এটা একটা বিশাল এরিয়া। এখানে আমরা একটা মালটা আছে এখানে যেটা আসলে নজিরবিহীন, এই মালটার উপর আমরা একটা আপনাদেরকে উপস্থাপনা দেখাবো যে আসলে মালটা কীভাবে চাষ করতে হয়, সব ধরনের মাটিতে মালটা হয় কিনা এটা আপনাদের সামনে উপস্থাপন করবো। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, আসসালামু আলাইকুম।